রমজান মাসের শুরুতেই দেয়া সর্বাত্মক লকডাউনে বিপাকে দেশের নিম্ন আয়ের মানুষ, চিন্তার ভাঁজ খেটে খাওয়া দিনমজুরের কপালে। তাদের চোখে মুখে একটাই প্রশ্ন, কিভাবে মিলবে খাবার সংকটের সমাধান? জীবন বাঁচাতে অন্যের সহযোগিতার আশায় বুক বেঁধেছেন শ্রমজীবীরা। এস এম আরিফের রিপোর্ট, ক্যামেরা ছিলেন কাজী অন্তর। গাজীপুরের আমানুল্লাহ ঢাকায় রিক্সা চালান 40 বছর ধরে। দুই সন্তান সহ পরিবার থাকে গ্রামের বাড়ি, দুই জায়গায় গুনতে হয় বাসা ভাড়া। সাধারণ মানুষ কর্ম করে খাই, রিক্সা চালাই, দুই এক ছেলে এক মেয়ে, ওদের পর আলাদা খরচ দিতে হয়। মহামারী করোনায় খরচ চালাতে এমনিতেই হিমশিম, সেখানে মরার উপর খাড়ার ঘায়ের মতো এসে জুড়ে বসেছে সর্বাত্মক লকডাউন। গতকাল তো রিক্সা বার খুঁজতেই পারি নাই, তারপরে মনে করেন গোবর ছাড়া বোঝে না, আব্বাই কামা গেছে, আব্বাই টাকা পাঠাইবো, যেমনি হোক টাকা পাঠাইলে পরে বাজার আইনা কামো, কান টাকা দিয়ে করে আব্বা লকডাউন আয়ো না বাইতে বড় বাইতে হলে আমরা বলো মানে কী খাইবো তো আমিও বুঝি, ওরা তো কান্ডাকাটি করে, কান্ডাকাটি করলে তো কোনো লাভ নাই, এবারে বুঝে রাখছি মরে আমি যাবো তোরা মরিস না। ষাটোর্ধ্ব তাজুল ইসলাম বয়স পার করে দিয়েছেন গ্যারেজ মিস্ত্রির কাজে। গত বছর লকডাউনে দেনা হয়েছেন, সেই দেনা শোধ না হতেই আবার লকডাউন। গত লকডাউনে গত বছরের মাইরে তো এখনো শোধ করতে পারিনি, আমাদের তো আর বাইরের থেকে ইনকাম নাই, আমাদের ছেলে তো আর বিদেশ থাকে না যে আসলে আমরা শোধ করি পালাম, ওই জানটার উপরে তো সব কিছু, লেখাপড়ার খরচা, খাওয়ার খরচা, ওষুধের খরচা, কাপড় চোপড় সব কিছু জীবন এটার উপরেই তো। লকডাউনে আমানুল্লাহ তাজুলের মতো বেশিরভাগ স্বল্প আয়ের মানুষের দিন যেন কঠিন থেকে আরও কঠিন হচ্ছে। আজ 7 দিন ধরে ধরে কাজ নাই, কোনো আমরা কোনো কাজকর্মই পাই না। সর্বাত্মক লকডাউন শুরু হতে না হতে রাস্তার মোড়ে মোড়ে বসে আছে দিনমজুররা। এই লকডাউন দেওয়ার পর থেকে কোনো কাজ নাই বুঝছেন, রোজার মাসে কোনো কাজ এমন তো কম থাকে, কর্ম করে খাই আঙ্গর কর্ম নাই, এখন আমরা বেকার, আমরা পোলাপান নিয়ে চলতে পারতাছি না। চাতকের মতো চেয়ে থাকা চোখগুলো বলছে হয় কাজ দাও না হয় খাবার। আগে বসে কাজের আশায় কই দেই কিছু কিছু খাওন টন কিছু দেই নাই, লবণ ডাল খায় তো বাসা জানা, চাইলে নাই তাহলে বাজার করব কই দেখ। করোনা নয়, লকডাউনে স্বল্প আয়ের মানুষদের বড় ভয় ক্ষুধার। এক গ্লাস পানি খায় রোজা রয়েছি, কে খাওয়াবে আমাদের, একদিন কাজ হলে 3 দিন কাজ হয় না, তারপরে চলি কেমনে কেমনে খাই, এর থেকে মরণ বলা গাড়ি সাফাতে মারি আলা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।